কে বসছেন দিল্লির মসনদে জানা যাবে আজ। সকাল 8টা থেকে চলছে ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সুব্রত আচার্য, সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, আমি যখন এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম তখন বলছিলাম যে এই বুথ ফেরত সমীক্ষার আভাস প্রথম যে এক ঘন্টার অর্থাৎ পোস্টাল ব্যালটের যে আভাস সেটা কিন্তু সেই আভাসের মতোই হচ্ছে। কিন্তু পরের এক ঘন্টা অর্থাৎ এখন সকাল 9:45 পরের 45 মিনিট কিন্তু খানিকটা চাপের কেন্দ্রীয় শাসক দল অর্থাৎ বিজেপি এবং এনডিএ শিবিরের, আর খেলাটা এখন এই মুহূর্তে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পৌঁছেছে। আপনি জানেন যে এই এই গতকাল গত পরশু থেকেই এই এই যে বুথ ফেরত সমীক্ষা নিয়ে একটা নজিরবিহীন চাপানোতর চলছিল, সেই দৃশ্যপটটা কিন্তু অনেকটাই পাল্টে গেছে। এই মুহূর্তে সবশেষ যে খবর সেটি ভারতীয় গণমাধ্যমের কাছে রয়েছে যে এখনো পর্যন্ত জানা গেছে যে 297টি আসনে এনডিএ জোট এগিয়ে রয়েছে এবং ইন্ডিয়া জোট 207টি আসন এবং অন্যান্যরা 31 আসনে। আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের ছবিটা কিন্তু হাড্ডাহাড্ডি, পশ্চিমবঙ্গের ছবিটাও 42 আসনের মধ্যে 2টোতে কংগ্রেস এগিয়ে রয়েছে, 20টিতে এগিয়ে রয়েছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 19টিতে। আপনি জানেন যে এই 28টি রাজ্যের মধ্যে 15টি রাজ্যে কেন্দ্রের শাসক দল বিজেপির খুব শক্তিশালী অবস্থা। তার মধ্যে বলা হয় যে উত্তরপ্রদেশ দখল মানে হচ্ছে দিল্লির মসজিদ দখল, 80টি আসন সেখানে এখনো পর্যন্ত কিন্তু বিজেপি বিরোধী শিবির ইন্ডিয়া জোট প্রায় 40টি আসনের বেশি আসনে এগিয়ে রয়েছে, আর এনডিএ জোট অর্থাৎ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স তারা এগিয়ে রয়েছেন 40টি আসনে। অর্থাৎ উত্তরপ্রদেশের লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি হচ্ছে। এখান থেকেই পরিষ্কার যে প্রথম 2 ঘন্টায় প্রথম 1 ঘন্টায় পোস্টাল ব্যালট এবং পরের 1 ঘন্টায় ইভিএম, এই 2 ঘন্টায় কিন্তু এই লড়াইটা হাড্ডাহাড্ডি পর্যায়ে পৌঁছেছে। যদিও এখনো পর্যন্ত যে প্রকৃত অর্থে কোনো সিদ্ধান্তে আসার এখনো পর্যন্ত কোনো সুযোগ হয়নি, লড়াইটা হাড্ডাহাড্ডি হবে এবং আগামী দু আড়াই ঘন্টার মধ্যে ছবিটা আরও পরিষ্কার হবে। তবে এখনও যা ফলাফলের ট্রেন্ড তাতে কিন্তু এনডিএ, বিজেপি শাসিত এনডিএ খানিকটা এগিয়ে রয়েছে, তো তার পেছনে পেছনে চলছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। তো এই ছিল আমার কাছে প্রথম 2 ঘন্টায় 18তম জাতীয় লোকসভা নির্বাচনের ভোট গণনার আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়।